আর্থ্রাইটিস এমন একটা রোগ যাকে আমরা যদি লিটারালি ভাগ করে বলি, আর্থ হলো জয়েন্ট আর আইটিস হলো প্রদাহ। অর্থাৎ প্রদাহর যে জনিত কারণে জোড়ার যখন ক্ষয়ক্ষতি হয়, যেমন জোড়াটা ব্যথা, জোড়াটা ফুলে যায়, লাল হয়ে যায়, হাঁটাহাঁটি করতে অসুবিধা রোগী দেখা দেয়, তখন এটাকে আমরা আর্থ্রাইটিস বলে থাকি। যেটা সচরাচর সবচেয়ে বেশি হয় সেটা হলো অস্টিও আর্থ্রাইটিস বা গিটে বাত। এটা সাধারণত বয়স 40-এর পর থেকে শুরু হয়। মহিলা পুরুষ সবাইকে এই আর্থ্রাইটিস ইনভলভ করে থাকে জয়েন্টগুলোতে, বিশেষ করে হাঁটু, কটির জোড়া, কাঁধের জোড়া ইত্যাদি জয়েন্টে এই অস্টিও আর্থ্রাইটিস বা গিটে বাত হয়। তো এটা সাধারণত ডিজেনারেটিভ চেঞ্জ, যেমন আগে কেউ যদি লিগামেন্ট ইঞ্জুরি থাকে, আগেতে যদি কোনো আঘাতপ্রাপ্ত হয়ে এই জয়েন্টে কোনো অপারেশন হয়, সেক্ষেত্রে এই আর্থ্রাইটিসটা বেশি হওয়ার প্রবণতা দেখা দেয়। তবে বয়সের কারণে কোনো আঘাত না থাকলেও এই ধরনের আর্থ্রাইটিস হয়ে থাকে। আবার কিছু আর্থ্রাইটিস আছে যেটা অল্প বয়সে হয়, ছোট থেকে মধ্য বয়স পর্যন্ত হয়, এই ধরনের, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস। আবার অনেকে ছোট বাচ্চাদের হয়ে ওলিগো আর্থ্রাইটিস, ক্রনিক জুভেনাইল আর্থ্রাইটিস, এই বাচ্চাদের যেমন অনেক সময় বেশি ইনফেকশান হয়, এই ইনফেকশানের জন্য হাড়ের অস্টিওমায়েলাইটিস হয়েও আর্থ্রাইটিস হতে পারে, বিশেষ করে যারা সেপটিক ইনফেকশান হয় জয়েন্টে, সেপটিক আর্থ্রাইটিস, তারপরে এটা থেকে আর্থ্রাইটিস হয়। আবার যারা আজকাল আমরা যেটা পাই টিবি, যাদের টিউবারকুলার আর্থ্রাইটিস, এটা বেশ কমন, এটা অনেকের হয়। তা ইয়াং বয়সে দেখা যাচ্ছে যেমন কিছু আর্থ্রাইটিস, যেটা যেমন গাউটি আর্থ্রাইটিস, রক্তে ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে যায়। সাধারণত এই ধরনের রোগীরা আমাদের হাঁটু ব্যথা, পায়ের জোড়া ব্যথা, হাতে আঙুলে ব্যথা, এই ধরনের নিয়ে গাউটি আর্থ্রাইটিস নিয়ে আসে। এছাড়া রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেটা বেশ মহিলাদের বেশি হয়, এই ধরনের রিউমাটয়েড আর্থ্রাইটিস দেখা যাচ্ছে 35-40 থেকে 50-60 বছর পর্যন্ত রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই ধরনের আর্থ্রাইটিসে সাধারণত হাতের আঙুল ফুলে যায়, সকালবেলা জমে যায় ব্যথা ইত্যাদি নিয়ে আমাদের কাছে রোগীরা আসে। যারা দীর্ঘদিন ধরে পেটের পীড়া বোধে, ওদের থেকে ইনফেক্টিভ আর্থ্রাইটিস বা রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস আছে, এক একটা আর্থ্রাইটিসের উপসর্গ বা তাকে শারীরিক পরীক্ষা করে আমরা যেটা পাই এটা বিভিন্ন ধরনের, এবং ল্যাবরেটরি পরীক্ষা, এই সবগুলো মিলে আমরা সে কী ধরনের আর্থ্রাইটিসে ভুগছে তখন আমরা এটা নির্ণয় করি। এবং এই ধরনের আর্থ্রাইটিস এক একটা এক এক রকমের চিকিৎসা ব্যবস্থা আমরা দিয়ে থাকি। এখন কোনো রোগী যদি বয়স থাকে আপনার 25-50 বছরের মধ্যে, যদি সে আসে সকালবেলা তার হাতগুলা ফুলে যায়, ব্যথা, হাতগুলো জমে যায়, হাতগুলো দিয়ে কোনো কাজ করতে পারে না, এবং এই ধরনের ফুলা ব্যথা সাধারণত 2 ঘন্টার মধ্যে থাকে এবং কিছু পরে আস্তে আস্তে কমে যায়, এবং এই উপসর্গ নিয়ে রোগী সাধারণত 6-8 সপ্তাহ বা 3 মাস পর্যন্ত ভুগতে পারে, তখনই আমরা তার এই উপসর্গগুলো শুনে তাকে পরীক্ষা করে এবং ল্যাবরেটরি রক্তের কিছু পরীক্ষা, এক্সরে করে আমরা নির্ণয় করি যে সে রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগতেছে। এবং তার এই রিউমাটয়েড আর্থ্রাইটিস যখন আমরা ডায়াগনোসিস কনফার্ম করলাম, তখন আমরা তার চিকিৎসাটা দিতে শুরু করি। কিছু এই চিকিৎসাটা কয়েকভাবে থাকে, হয়তো কিছু ওষুধ চিকিৎসা, কিছু নিয়মকানুন মেনে চলা এবং কিছু ব্যায়াম এক্সারসাইজের মাধ্যমে এই ধরনের আমরা চিকিৎসা দিয়ে থাকি। এখন কোনো রোগী যদি 50-70 বছরের রোগী এসে বলে যে আমার হাঁটুতে ব্যথা, বসতে উঠতে অসুবিধা, গোড়ালিতে ব্যথা, কটির জোড়ায় ব্যথা, তখন আমরা ধরে নিবই যে সে সাধারণত অস্টিও আর্থ্রাইটিস রোগে ভুগতেছে। এই ধরনের আর্থ্রাইটিসটা সাধারণত বয়সের কারণে আপনি আপনি হয়ে থাকে, যেখানে হাড় ক্ষয় হয়ে যায়, তরুণাস্থি ক্ষয় হয়ে যায়, লিগামেন্টগুলো লুজ হয়ে যায়, তারপর আশেপাশে নতুন হাড় গজায়, তার চলাফেরাকে সীমিত করে ফেলে, মুভমেন্টটা কমে যায়, জয়েন্টটা স্টিফ হয়ে যায়, আলটিমেটলি এটা ডিফর্ম, মানে অ্যাবনর্মাল স্বাভাবিক অবস্থায় একটা হাড়ের জয়েন্ট হয়, তখন আমরা স্বাভাবিক যে বুঝতে পারছি এটা অস্টিও আর্থ্রাইটিস রোগে ভুগতেছে। তখন তার চিকিৎসা প্রথমে আর্লি স্টেজে যদি আসে তাহলে তো ওষুধ, ব্যায়াম ইত্যাদির মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি। যদি সর্বশেষ স্টেজে আসে তখন তো আর আমরা দেখি যে তার ওষুধে এই রোগটা সারে না, সেক্ষেত্রে হয়তো তার জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে হবে তার স্বাভাবিক জীবনে ফিরতে হলে। আবার অনেকে আসে পায়ের বুড়ো আঙ্গুলে ব্যথা, হাঁটুতে ব্যথা, যারা অল্প বয়স, সাধারণত দেখা যাচ্ছে 25-35 মধ্যে, এই ধরনের রোগীগুলোকে আমরা সাসপেক্ট করি যে সাধারণত গাউটি আর্থ্রাইটিসে ভুগে, রিউমাটয়েড আর্থ্রাইটিস জাতীয় আর্থ্রাইটিস হতে পারে, আবার ওদেরকে আমরা বলি ক্রনিক জুভেনাইল আর্থ্রাইটিসও এই রোগে ভুগতে পারে, অনেক সময় তাদের এই ইনফেকশনের জন্য সেপটিক আর্থ্রাইটিসের রোগে ভুগে। অনেকেই আমাদের কাছে আসে প্রশ্ন করে বা অনেক সময় দেখা যায় মোবাইলেও জিজ্ঞাসা করে বা অনেকে সরাসরি জিজ্ঞাসা করে, ডাক্তার সাহেব এই আমার যে আর্থ্রাইটিসে ভুগতেছি এই আর্থ্রাইটিসটা কি একেবারে ভালো হয়ে যায়?
তো হ্যাঁ, আমরা চিন্তা করে অনেক সময় বলি যে কিছু কিছু আর্থ্রাইটিস আছে যেটা আপনার সেরে যায়, আবার কিছু আর্থ্রাইটিস আছে যেটা আমরা প্রায় উপদেশ দিয়ে থাকি যে জীবনযাত্রা বা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে একে নিয়ন্ত্রণ করতে হবে, বাট এটা একদম কমপ্লিটলি সেরে যাবে না, একে আপনি নিয়ন্ত্রণে রাখতে হবে। যেমন আমরা যদি বলি সে আর্থ্রাইটিস, কিছু আর্থ্রাইটিসের লাইফস্টাইল চেঞ্জ বলতে সে রেগুলার এক্সারসাইজ করবে, প্রতিটা জোড়ার স্বাভাবিক নড়াচড়া করবে, শক্তিশালী হওয়ার ব্যায়াম করবে, মাসেল লিগামেন্ট ট্যান্ডনগুলো যদি ফ্লেক্সিবিলিটি হয়, স্ট্রেন্থেনিং হয়, তাহলে দীর্ঘ সময় সে ভালো থাকতে পারবে। তার যদি অতিরিক্ত ওজন থাকে সে ওজন কমাইতে হবে। রেগুলার এক্সারসাইজ বলতে যেমন হাঁটা, জগিং করা, দৌড়ানো, সাইকেল চালানো, এই ধরনের এক্সারসাইজ জয়েন্টের জন্য হেল্পফুল, এবং এটা আর্থ্রাইটিস যাদের হয় তাদের ভালো করে, এবং যাদের আর্থ্রাইটিস হয়নি এখনও তাদেরকে এটা আর্থ্রাইটিস শুরু করতে অনেক সময় ডিলে করে দেয়। তারপর তার মধ্যে আছে যেমন কিছু খাওয়া দাওয়া, যেমন আমাদের সামর্থ্যের মধ্যে কিছু খাওয়া দাওয়া, পুষ্টি খাওয়া দাওয়া খাইতে স্বাভাবিক। যেমন আমরা মৌসুমি ফল খেলাম, শীতকালীন শাকসবজি খেলাম এবং ছোটো মাছ খেলাম, এগুলো আমাদের আর্থ্রাইটিসে খুবই হেল্পফুল, উপকারী, এবং এটা করে সে তার জয়েন্টকে ভালো রাখতে পারবে আর্থ্রাইটিস। এবং যারা কিছু অভ্যাস আছে, বিশেষ করে যারা ধূমপান করে, অন্য যারা অ্যালকোহল পান করতে পারে, তাদেরকে এই অভ্যাসগুলোর থেকে তার দূরে সরে থাকতে হবে, তাহলে তার আর্থ্রাইটিস ভালো হবে এবং আর্থ্রাইটিস হবে কম। আবার যাদের আছে যেমন পেশাগত, বেশিক্ষণ বসা, বেশিক্ষণ দাঁড়ানো, এই জিনিসটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে। আমি যদি আধা ঘন্টা বসে থাকি তাহলে 30 সেকেন্ড আমার দাঁড়িয়ে থাকলে আমার হাঁটুর জন্য, অন্যান্য জোড়ার জন্য বসতে হবে। আমি কীভাবে বসবো, কীভাবে হাঁটবো, এগুলো কীভাবে আমি লং টাইম কম্পিউটারে কাজ করি সেগুলো যদি আমি ঠিক মতো করে থাকি, তাহলে আমার এই ধরনের আর্থ্রাইটিসের অসুবিধা থেকে আমি দূরে থাকতে পারবো এবং আর্থ্রাইটিস আমাকে কম আক্রান্ত করতে পারবে। এছাড়া যে আমরা যে আমার কর্মস্থল, যেগুলো বিশেষ করে আমি বাড়িতে কেমন আছি, আমার কর্মস্থলে কেমন আছি, এর মধ্যে যদি আমি একটা মানসিক প্রশান্তিতে থাকি তাহলে আমার অনেক আর্থ্রাইটিস থেকে আমি মুক্ত থাকতে পারবো। এই স্টাডিতে অনেক সময় দেখা গেছে যে যারা কর্মস্থলে বা ঘরে বাইরে সবসময় চিন্তায় মগ্ন থাকে বা একটা অস্বস্তির মধ্যে থাকে, তাদের এই আর্থ্রাইটিসের হওয়ার প্রবণতা বেড়ে যায়। সুতরাং নিজকে সুস্থ রাখতে হলে আমাকে আমার শরীরের প্রতিটি জোড়ার দিকে নজর রাখতে হবে, একে আমাকে রেগুলার নিয়মকানুন মেনে এবং যখন আর্থ্রাইটিস হয়ে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি চললে আমি আমার জোড়ার লঞ্জিভিটি অর্থাৎ একে সুস্থ রাখা যাবে, এই শক্তিমত্তা বৃদ্ধি পাবে এবং স্বাভাবিক নড়াচড়ায় আমি সুস্থ থাকতে পারবো। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিসে ভুগছেন এই ধরনের রোগী, বাট সুচিকিৎসা যেটা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে দিয়ে যে চিকিৎসাটা পাবেন সেটা পাচ্ছে না, এই ধরনের রোগীরাও আমাদের কাছে সর্বশেষে আসে এবং বলে যে ডাক্তার এটাই আমার শেষ চিকিৎসা। তখন অ্যাকচুয়ালি আমরা স্বাভাবিক হিসাবে বলি যে অ্যাকচুয়ালি চিকিৎসার শেষ বলতে কিছু নাই, আল্লাহ আপনাকে যতদিন হায়াত দিয়েছেন ততদিন বাঁচবেন, চলবেন, ততদিন পর্যন্ত চিকিৎসা নেবেন। যেমন অনেকেই বিভিন্ন ধরনের জয়েন্ট ব্যথায় আছে, পাশের একটা ফার্মেসি থেকে গিয়ে ওষুধ কিনে খান, দীর্ঘদিন কী হয় অনেক সময় দেখে ওই ওষুধের মধ্যে থাকে একটা প্যারাসিটামল, একটা ডাইক্লোফেনাক এবং একটা স্টেরয়েড, এই ধরনের কম্বিনেশন ওষুধগুলো সাধারণত দেয়, দেখা যায় দ্রুত ব্যথা কমে গেল জয়েন্টের, আবার কিছুদিন পর দেখা যায় আবার। অ্যাকচুয়ালি তার তো ডায়াগনোসিস হলো না যে কী ধরনের আর্থ্রাইটিস এবং কী ধরনের ওষুধ খাচ্ছে। যখন এই ধরনের দীর্ঘদিন চলতে থাকে দেখা যাচ্ছে তার জয়েন্টটা দ্রুত তার আর্টিকুলার কাটিলে তার বোন ক্ষয় হয়ে যায় এবং অন্যান্য বোনেরও অস্টিওপোরোসিস হয়ে যায়, বোন ফ্র্যাকচার নিয়ে আসে, বোনের জয়েন্টের ডিফর্মিটি নিয়ে যায়, জয়েন্টটা বেঁকে যায়, আশেপাশের মাসলগুলো শক্ত হয়ে যায়, লিগামেন্টগুলো শক্ত হয়ে যায়, তখন তার জোড়াটা জমে যায়, স্টিফ হয়ে যায়, অথবা এমন একটা পরিস্থিতি নিয়ে আসে যে জয়েন্টটা ছুটে যে আশেপাশে জোগা পড়ে যায়, তখন তার এই ধরনের অবস্থাকে আমরা বলি যে অস্বাভাবিক আকৃতির একটা জোড়া আমাদের নিয়ে আসে, হয়তো হাতের আঙুলগুলো বাঁকা নিয়ে আসে, হাঁটুটা বাঁকা নিয়ে আসে, গোড়ালি বাঁকা নিয়ে আসে। তখন ওই পরিস্থিতিতে দেখা যাচ্ছে আমরা স্বাভাবিক করতে হয়তো সম্পূর্ণ পারা যায় না, কিছু স্বাভাবিক করা যায়, আর যদি উনি প্রাথমিক অবস্থায় আমাদের কাছে আসতেন বা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতেন তাহলে তার এই আর্থ্রাইটিসটা বোধ চিকিৎসা লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে নিয়মকানুন মেনে চললে একে নিয়ন্ত্রণ করে সে স্বাভাবিক জীবনে চলাফেরা করতে পারতেন। 12ই অক্টোবর ওয়ার্ল্ড আর্থ্রাইটিস ডে, এই ডেকে সামনে রেখে আমি আমার জনসাধারণের প্রতি বা যারা আর্থ্রাইটিসে ভুগতেছেন তাদের প্রতি আমার উপদেশ হবে, অ্যাকচুয়ালি আপনি আপনার জোড়াকে সুরক্ষা করুন, জোড়া আপনাকে সুরক্ষা দেবে, অর্থাৎ
আপনার জীবনযাত্রা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, যেমন আপনি রেগুলার ব্যায়াম করবেন, নিয়ন্ত্রিত ওজন রাখবেন শরীরে এবং সামর্থ্যের মধ্যে সুস্থ খাবার খাবেন, এবং যদি অন্য কোনো অসুবিধা থাকে যেটাকে বলি আমরা যেমন ডায়াবেটিস, হরমোনের সমস্যা, এগুলাকে নিয়ন্ত্রণে করবেন, তাহলে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।